সেরকমই। তারপরে না আমার ছেলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো, ওর বন্ধুদেরকে নাকি বাইকে চড়াবে। আজকে তো ওর জন্মদিন, তাই আমি মানা করতে পারলাম না। শুধু এতটুকু বলি, বাবা ও বাবা তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু রাত্রে আমরা একসাথে খাবো। আমার ছেলে বলে, মা ও তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময় মতো চলে আসবো। ব্যাস বলে যে বেরোলো, আর ফেরার নামই নিল না। জানেন আপনারা, সেদিন না আমি আমার ছেলের জন্য একটা কেক বানিয়েছিলাম নিজের হাতে তৈরি করে। ইস কি মজা হবে, রাতে আমি আর আমার ছেলে একসাথে কেক কাটবো। ওর বাবা যেরকম থাকার সময় কেক কাটতো ঠিক সেরকম। কিন্তু হঠাৎ করে না জানেন একটা কল এসে আমার সব আনন্দকে দুঃখে পরিণত করে দিল।